পিস প্রতি একশো টাকা হাক ডাক দিয়েও কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছে না তরমুজ ব্যবসায়ীরা ক্রেতাদের বয়কটে রাজধানীর বাজারগুলোতে পুষতে বসেছে তরমুজ বাড়তি দামের আশায় বাজারে আনা অপরিপক্ক তরমুজ এখন গরুর খাবারে পরিণত হচ্ছে এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা মুস্তাফিজুর রহমানের রিপোর্ট ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন। সেরা পণ্যের সেরা অফার রমজানের শুরুতে চড়া দামের কারণে তরমুজ কেনা বয়কট করেন ক্রেতারা এর প্রভাবে বিক্রি কমে যায় দাম কমিয়েও বিক্রি পারেনি এখন পস্তে শুরু করেছে অবিকৃত তরমুজ রসলা ফলটি বিক্রি না হওয়ায় গরুর খাবারের জন্য নিয়ে যাচ্ছেন খামারিরা এখান থেকে এমন হাঁক ডাক দিয়েও ক্রেতা মিলছে না দোকানে তরমুজ বাজারে ধস নামার ফলে ব্যবসায়ীদের মাথায় হাত এত কম এত হস্তা এর বড় ইয়া হয় না কাস্টমার বল আর কম আর কম 6 7 কেজি 8 কেজি আপনার 250 টাকা বেচতে আছি আপনার 7 কেজি বেচতে আছি 200 টাকা আর ওগুলা 10 12 কেজি বেচতে আছি 250 টাকা 300 টাকা 320 টাকা এরকম লস তো আমাদের স্বাভাবিক হইতেছে এই ঘরেই আমাদের 3 4 লাখ টাকা ধরা গেছে যে এক এক গাড়িয়ে 50 60 হাজার টাকা গড়িয়া না। লজ যাচ্ছে নষ্ট হচ্ছেନ୍ତି করে কিছু কিছুদিন আমাদের ভাই এখন বর্তমানে খুদে ব্যবসা লাভ লস বলে দুনাটা মিলিয়েতে ব্যবসা বাণিজ্য করতে হবে ভাই। পরিভূত অন পচে যাইতে জায়গা। ওই যে খেতে চাপ বেশি পানি নষ্ট হই যায়। এইজন্য গéristে যা পায় শহর আনে অতিরিক্ত দামের কারণে তোরমুচ বয়কট করায় দাম কমেছে বলে মনে করেন ভোক্তারা। আমরা বা বয়কট করছি যার কারণে এই দামটা সাথে সাথে কমে গেছে। অনেক সিন্ডিকেটেরা বিক্রি করতে পারতে না। করে ইভেন কি কেউ বিক্রি করতে পারে না এখন এই তরমুজ দুশো টাকার ভিতরে আসছে আমরা যদি আর নাও কিনতাম এই তরমুজ একশো টাকা করে করে বিক্রি করতো এটা বাস্তবতা প্রথম অবস্থা আমার কাছে মনে হয়েছে ওরা যখন বেশি দামে বিক্রি করছিল তখন আমরা একটু পিছনে চলে গেছি যে আমরা আর কিনা বন্ধ করছি আর যখনই কিনা বন্ধ করছে আমার কাছে যেটা অভিজ্ঞতা সেটা মনে হচ্ছে যে এখন সেই দামটা ওরা একটা পর্যায়ে নিয়ে চলে আসছে আমাদের মানে কেনার সাধ্যের ভিতরে চলে আসছে মধ্যস্বত্বভোগী যারা তাদের কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে যারা কিনেছে হয়তো চল্লিশ টাকা দিয়ে আমরা বিক্রি অন্য লোকের কাছ থেকে কিনছি আশি টাকা দিয়ে এই মাঝখানে যারা আছে এদের জন্যই আমরা এই সমস্যায় পড়ছি এই যে মানুষ বয়কট করছে সেটাই বোঝা যাইতেছে প্রয়োজনের অনুভূতি বোঝেন আপনি আর আপনার প্রয়োজন বোঝে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ তা হলে এই দামটা এরকমই থাকতো পারলে আরো আরো বাড়াইতো ঠিক আছে এই যে এখন পৌঁছে যাই যাচ্ছে মানুষ কিনতে পারতেছে না কারণ আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি ঠিক আছে এখন একটা পাঁচশো টাকা নোট ভাঙে চায়ের দোকানে দুইজন নিয়ে খাওয়া যায় না ঠিক আছে আর তরমুজ তো কিনা একদম বড় লোকের তো একটা তরমুজ কিনতে গেলে মনে করেন যে পানি খায় বাজারে থরে থরে সাজানো তরমুজ থাকলেও ক্রেতা টানছে না পণ্যের দাম নিয়ন্ত্রণে ভোক্তাদের এমন পদক্ষেপ কার্যকর বলছেন সংশ্লিষ্টরা মুস্তাফিজ রহমান এটিএন বাংলা ঢাকা